চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার দিবাগত রাতে কিশোরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় চট্টগ্রাম মহানগর পুলিশ জানিয়েছে ভৈরব ও চট্টগ্রাম কোতোয়ালি থানার যৌথ অভিযানে কিশোরগঞ্জের ভৈরব জংশন রেলওয়ে স্টেশন থেকে চন্দনকে গ্রেপ্তার করা হয়েছে গত ছাব্বিশে নভেম্বরের ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায় একটি হেলমেট কমলা রঙের টি শার্ট এবং কালো প্যান্ট পরা অবস্থায় চন্দন রাঙ্গাম সিনেমা হলের পাশে সংঘর্ষের সময় সাইফুল ইসলামকে একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করছেন সিএমপি আরও জানায় হত্যাকাণ্ডের পর চন্দন আত্মগোপন করেন পুলিশ গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার অবস্থান ট্র্যাক করে রাত বারোটার দিকে তাকে গ্রেপ্তার করে অভিযুক্ত চন্দনকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে